সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো ফারাক্কায়। মূলত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে সোচ্চার হন সংগঠনের সদস্যরা। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফারাক্কা ব্লক কমিটির ডাকে সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হলো। মূলত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদ জানাতে এবং বিড়ি শ্রমিক সহ বিভিন্ন শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে এদিনের সম্মেলনে সোচ্চার হন সংগঠনের সদস্যরা। এদিন শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। এই সম্মেলনে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা দিলীপ মিশ্র, শ্যামল মিশ্র সহ সংগঠনের সদস্যরা। বর্তমানে যে শ্রমিকদের অবস্থা সারা ভারতবর্ষে, এমনকি আমাদের রাজ্যেও দুর্বিষহ, ভারতবর্ষের ভারত সরকার সমস্ত কলকারখানাগুলো যেগুলো রাষ্ট্রায়ত্ত ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছে একটার পর একটা। বিদ্যুৎ, রেল, সড়ক, অয়েল, কোল ইন্ডিয়া, এয়ারপোর্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে আমাদের এতদিনের স্বাধীনতার পর থেকে যে সমস্ত কারখানা গড়ে উঠেছে। শ্রমিকদের জন্য যে সমস্ত আইন ছিল সেগুলোকে তুলে দিচ্ছে। শ্রমিকদের কোনো রকম মজুরি বৃদ্ধি হচ্ছে না। আমরা বলছি মিনিমাম ওয়েজ শ্রমিকদের 21,000 টাকা দিতে হবে, দীর্ঘদিন ধরে বলছি যে মানুষের বেঁচে থাকার জন্য একটা সংসারে চারজনের 21,000 টাকা দরকার, দিচ্ছে না।